ভারত রপ্তানি বন্ধ করলেও মিয়ানমার ও মিশর থেকে আসছে পেঁয়াজ এরপরও দাম কমছে না উল্টো দফায় দফায় বাড়ছে বৃষ্টির অজুহাতে শুক্রবার ও শনিবার দুই দফায় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে তিরিশ টাকা পর্যন্ত খুচরা বিক্রেতাদের অভিযোগ শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ীদের কারসাজির কারণেই পেঁয়াজের দাম বাড়ছে তাদের অভিমত ভারত রপ্তানি বন্ধ করার পর পেঁয়াজের দাম এক লাফে অনেক বেড়েছে এরপর সরকারের তৎপরতায় মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে এতে বাজারে সরবরাহ বেড়েছে এই পরিস্থিতিতে নতুন করে দাম বাড়ার কোনো কারণ নেই সংশ্লিষ্টরা যদি অভিযান চালিয়ে জরিমানা করে দাম পেঁয়াজ রপ্তানি বন্ধ করার খবরে সেপ্টেম্বর দেশি পেঁয়াজের কেজি খুচরা পর্যায়ে ভালো মানের দেশি পেঁয়াজ একশো থেকে একশো দশ টাকা কেজি বিক্রি হতে থাকে এরপর বেশ কিছুদিন পেঁয়াজের দাম অনেকটাই স্থিতিশীল ছিল কিন্তু বৃষ্টির কারণে শুক্র ও শনিবার দুই দফায় পেঁয়াজের দাম বেড়েছে শনিবার ঢাকার সব থেকে বড় পাইকারি বাজার শ্যামবাজারে খোঁজ নিয়ে জানা গেছে মিশর থেকে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই টাকা যা শুক্রবার ছিল আশি নব্বই টাকার মধ্যে শুক্রবারের আগে ছিল ষাট সত্তর টাকা কেজি মিশরের পেঁয়াজের পাশাপাশি বেড়েছে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা যা শুক্রবার ছিল একশো থেকে একশো দশ টাকা শুক্রবারের আগে ছিল পঁচাত্তর থেকে আশি টাকা শুক্রবারের আগে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে হয়েছে আশি থেকে পঁচাশি টাকা এদিকে খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো বিশ টাকায় শুক্রবারও এই দামেই বিক্রি হয় দেশি পেঁয়াজ তবে একদিনের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়েছে আমদানি করা পেঁয়াজ ভালো মানের আমদানি করা পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকা যা শুক্রবার ছিল আশি থেকে নব্বই টাকা শ্যামবাজারের সোহেল স্টোরের মালিক বলেন বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। এখন দেশি পেঁয়াজ 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমদানি করা ভারতীয় ও মিশ্রের পেঁয়াজ 90 টাকা কেজি বিক্রি করছি। শুক্রবার দাম আর একটু কম ছিল। বাজারে নতুন পেঁয়াজ আসলে দাম কমতে পারে। তার আগে দাম কমার খুব একটা সম্ভাবনা নেই। রামপুরের ব্যবসায়ী খাইরুল বলেন, বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়ে গেছে। বৃহস্পতিবার শ্যামবাজার থেকে যে পেঁয়াজ 80 টাকা কেজি কিনেছি, এখন তা 110 টাকা। সামনে হয়তো আরো বাড়তে পারে, কিন্তু কিছুদিন পরেই বাজারে নতুন পেঁয়াজ আসবে। এই পরিস্থিতিতে পেঁয়াজের দাম বাড়ার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই মূলত শ্যামবাজারের ব্যবসায়ীদের কারণেই দাম বাড়ছে শ্যামবাজারে অভিযান চালিয়ে ব্যবস্থা নিলে দেখবেন দাম কমে গেছে রামপুরার আরেক ব্যবসায়ী সবুর বলেন শ্যামবাজারের ব্যবসায়ীরা যে কি জিনিস ভাই বলে বুঝানো যাবে না একটা দোকানে ঢুকে আপনি ষাট টাকা কেজি পেঁয়াজ কিনবেন কিছুক্ষণ পরই আরেক ব্যবসায়ী গেলে দেখবেন কেজি সত্তর টাকা হয়ে গেছে এখন পেঁয়াজ নিয়ে যে খেলা হচ্ছে তার সব কিছু হচ্ছে শ্যামবাজার থেকে শ্যামবাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা গেলে

পেঁয়াজের দাম নির্ভর করে শ্যামবাজারের ব্যবসায়ীদের উপর তারা দাম না কমালে পেঁয়াজের দাম কমবে না কাউরান বাজারের ব্যবসায়ী নোয়াবালি বলেন শুক্রবার ও শনিবার দুই দফা পেঁয়াজের দাম বেড়েছে আজ পেঁয়াজের মন কেনা পড়েছে চার হাজার চারশো ষাট টাকা গতকাল ছিল চার হাজার দুইশো ষাট টাকা অর্থাৎ একদিনে পেঁয়াজের দাম মন প্রতি দুশো টাকা বেড়েছে বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় এই দাম বাড়তে পারে